বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমাদের মাসের চরমান্তে নবযৌবন, তো চলো আমি আর মা মন্দিরে এসেছি। দেখে নিই, মন্দিরে ঢুকছি। ভাগ করে দাও আগে, তুমি দেখি ভাগ করো, এখানে দাঁড়িয়ে ভাগ করে দাও। এসছি, এই যে মন্দির, কত লোকজন এসছে দেখো। এরা এখন রথ পর্যন্ত থাকবে, রথের আর দুদিন বাকি। জুতোটা খুলে নিচ্ছি, নিয়ে যাচ্ছি। বাবা, আমাদের সামনেটা একটু ভিড়, সামনে জুতোটা খুলে ছবি। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। সামনেটা এলাম, পুজো হচ্ছে। মন্দিরের ভেতরটা পালা থাকলে এইখানে খাওয়া দাওয়া হয়, আর এখানে পালার জন্য পালা আছে। হ্যাঁ, চলো দেখে যাওয়া যাক। এখানে মন্দিরগুলো রয়েছে, কালকে এখানে একটা প্রোগ্রাম হয়েছিল। এখানে ঠাকুরের দরজা বন্ধ, এখানে কোনো ঠাকুর নেই। এখানে একটা ঠাকুর, ওই পাশের দরজাটা বন্ধ। ওপরে লাইট লাগিয়েছে সব, রাত্রেবেলা জ্বালানো হবে। আর এই যে হচ্ছে মন্দিরটা। এবার এখানে চলে এলাম, উঠি। এখানে আছে লোকনাথ বাবা, তার পাশের বেদিতে কিছু নেই। তার পাশের বেদিতে আছে স্বামীজি, বিবেকানন্দ আর সারদামা। পরে আছে শিব ঠাকুর, বজরঙ্গলী। হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি নিচে। দেখো সবাই কত বড় বড় গোপাল নিয়ে এসেছে, এখানে সব বসে আছে। সামনেও কত গোপাল এসছে দেখো, আমি বাইরে চলে এলাম। তো আজ যারা মায়ের জগন্নাথের নবযৌবন উৎসব দেখতে আসতে পারেনি, তাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও দিলাম, আপনারা ভিডিওটা দেখে মহাপ্রভুকে দর্শন করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।